বলিউডের নতুন জুটি সালমান রশ্মিকা। বলিউডে ভাইজান মানেই ঈদ এবং ঈদ মানেই ভাইজান। ঈদে ভক্তদের সালাম হিসাবে সাধারণত একটি করে সিনেমা উপহার দেন বলিউড সুপারস্টার সালমান খান। কিন্তু 2024 সালে ঈদে সালমান খানের কোনো সিনেমাই মুক্তি পায়নি, ফলে বেশ খানিকটা হতাশ হয়েছিলেন তার অনুরাগীরা। তবে ভক্তদের সেই হতাশা বেশি দিন স্থায়ী হতে দেননি ভাইজান নিজেই। ঘোষণা করেন, এবার ফাঁকি গেলেও সামনের বার মোটেও তাই হবে না, কারণ আগামী বছর ঈদে মুক্তি পাবে তার নতুন সিনেমা সিকান্দার। কিন্তু সিনেমাটিতে কোন নায়িকাকে অভিনয়ে দেখা যাবে তা নিয়ে ছিল অনেকটাই ধোঁয়াশা। এবার জানা গেল নায়িকার নাম। সিনেমায় সালমান খানের বিপরীতে থাকছেন সময়ের আলোচিত নায়িকা রশ্মিকা মন্দানা। গুড বাই সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন রশ্মিকা। এরপর মিশন মঞ্জুতে অভিনয় করেন, তবে নায়িকার সব রেকর্ড ভেঙে দেয় অ্যানিমেল। সিকান্দার ছাড়াও তাকে দেখা যাবে পুষ্পা টু সিনেমায়। অন্যদিকে সালমান খানকে সর্বশেষ পর্দায় পাওয়া গেছে টাইগার থ্রি সিনেমায়। অবশ্য বক্স অফিসে সিনেমাটি আশানুরূপ ভাবে সাফল্য পায়নি। ভারতীয় এক সংবাদ মাধ্যমে জানিয়েছে, সাজিদ নাদিয়াত ওয়ালার প্রতিষ্ঠানে সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে সিকান্দার। শুধু তাই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকাও থাকবে এই সিনেমাটি। তাই সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। সেই সঙ্গে এবার যুক্ত হল সালমান রশ্মিকার নতুন জুটি, ফলে সিনেমাটি নিয়ে ভক্তদের প্রত্যাশা বেড়েছে কয়েকশো গুণ। আপাতত এই সিনেমার জুটিকে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করতে হবে 2025 সালের ঈদ পর্যন্ত।